সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, ভিডিও টাইটেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 45 দিনে কীভাবে টবের মধ্যে ভরবটি চাষ করতে হয়। তো আমি আশা করব আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে টবের মধ্যে ভরবটি চাষ করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করি আপনারা আরও বেশি অনুপ্রেরণা পাবেন টবের মধ্যে ভরবটি চাষ করার জন্য। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এত কষ্ট করে প্রায় 2 মাস সময় লাগিয়ে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করা। যদি এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, আর আমি আপনাদের সময় নিব না, এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো তার জন্য সর্বপ্রথমে আমি বাজার থেকে কিছু বীজ ক্রয় করে এনেছি। তো দেখুন বীজগুলো, এই যে বীজগুলো কিন্তু একদম পরিপক্ক এবং শুকনো। তো আপনারা বীজগুলো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই বীজগুলো আমার টবের মধ্যে আমি লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি বীজগুলো এক জায়গায় লাগাবো, কারণ চারদিক দিয়ে যেহেতু আমি সার দিব তাই আমি সর্বপ্রথমই বীজগুলো লাগিয়ে দিচ্ছি আমার মাটিগুলো একটু ভিজা। ভিজা থাকার কারণটা হচ্ছে গতকাল রাতেও আমার এই জায়গায় বৃষ্টি হয়েছে। তো ভিউয়ার্স, আমি বীজগুলো লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি বীজগুলো লাগিয়ে দিলাম। তো এখন আমি বীজগুলো মাটি দিয়ে ঢেকে দিব। আমি অল্প পরিমাণ মাটি দিয়েই ঢেকে দিচ্ছি যাতে খুব সহজেই দ্রুত বীজগুলো উঠে যেতে পারে। তো আমার এই বীজগুলো 3 থেকে 4 দিনের ভিতরে আমি আশা করি উঠে যাবে। তো আমি ফিরে আসছি 3 থেকে 4 দিন পর, যখন আমার বীজগুলো থেকে চারা উঠে যাবে। দর্শক, আমি যে টবের মধ্যে বরবটির বীজ লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন সেই বীজ থেকে কত সুন্দর চারা গজিয়েছে। তো আমি ফিরে আসছি আরও কয়েকদিন পর। তো ভিউয়ার্স, আমি যে টবের মধ্যে বরবটির বীজ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 7 থেকে 8 দিন। তো 7 থেকে 8 দিনের ভিতরে দেখুন আমার চারাগুলো কতটা বড় হয়ে গেছে। তো এখন আমার এই চারাগুলো সারের উপযুক্ত হয়ে গেছে তাই আমি আজকে সার দিয়ে দিব। তো আমি আজকে রাসায়নিক সার দিয়ে দিব। আপনাদের সংগ্রহে যদি জৈব সার থাকে তাহলে অবশ্যই আপনারা জৈব সার দিবেন, সেই ক্ষেত্রে আর রাসায়নিক সার ব্যবহার করতে হবে না। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি টিএসপি সার। এই যে দেখুন, অঞ্চল ভেদে এই সারকে অনেক জায়গায় মাইটা সারও বলা হয়ে থাকে। তো এই সারগুলো আমি এখন গাছের চারদিকে দিয়ে দিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন গাছের গোড়ার মধ্যে না পড়ে। আমি এই জায়গায় 2 মুঠ পরিমাণ সার দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব ফুরাডান, এটি আমি গাছের গোড়ার মধ্যে দিব। এটির কাজ হচ্ছে গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে। তারপর আমি দিয়ে দিব অল্প পরিমাণ ইউরিয়া সার। অঞ্চল ভেদে এই সারকে অনেক জায়গায় সাদা সার অথবা লবণ সারও বলা হয়ে থাকে। এটি কোনোভাবেই যেন গাছের গোড়ার মধ্যে না পড়ে। আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিচ্ছি। আমি আশা করি আমার এই বরবটি গাছের মধ্যে 30 থেকে 35 দিনের ভিতরেই ফলন ধরতে শুরু করবে। এরপর আমি দিয়ে দিব পটাশ সার। গাছ যদি তুলনামূলক বেশি মাত্রায় বৃদ্ধি হয় সেই বৃদ্ধিকে রক্ষা করার জন্য এই সারটি দেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি এখন এই সারগুলো ঢেকে দিব। তো আমি সারগুলো এখন গোবর দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন, তবে গোবর দিয়ে যদি ঢেকে দেন সেই ক্ষেত্রে গাছগুলো দ্রুত বড় হবে। তো ভিউয়ার্স, আমি গোবর দিয়ে সুন্দর করে সারটা ঢেকে দিয়েছি। আমি এখন পানি দিব না, 3 থেকে 4 দিন পর পানি দিব। এখন যদি আমি গাছের মধ্যে পানি দেই তাহলে দেখা যাবে সারের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা সরাসরি গাছের গোড়ার মধ্যে চলে আসবে আর পরবর্তীতে গাছ মারা যাবে। 2 থেকে 3 দিন পরেই এই টবের মধ্যে মাচা দিয়ে দিব। আমি যখন মাচা দিব তখন আমি আবার আপনাদের সামনে হাজির হব। ফিরে আসছি 3 থেকে 4 দিন পর। দর্শক, আমি যে টবের মধ্যে বরবটি গাছ লাগিয়ে দিয়েছি তো আজকে তার প্রায় 10 থেকে 12 দিন। তো 10 থেকে 12 দিন পর দেখুন আমার গাছগুলো কী পরিমাণ ডোগা নিয়েছে। প্রত্যেকটি গাছে কিন্তু ডোগা নিয়েছে। তো এখন কিন্তু এইগুলোর বাউনির উপযুক্ত হয়ে গেছে। আজকে আমি এই গাছগুলোর মধ্যে বাউনি দিয়ে দিব। তো বাউনি দেওয়ার আগে সর্বপ্রথমে আমি কিছু পরিমাণ সার দিয়ে দিব। আমি আজকে শুধু ইউরিয়া সার দিয়ে দিব। ইউরিয়া সার দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে গাছগুলো আরও দ্রুত বড় হয়। অঞ্চল ভেদে এই সারটিকে অনেক জায়গায় লবণ সার অথবা সাদা সার বলে থাকে। 1 মুঠের অর্ধেক পরিমাণ ইউরিয়া সার দিয়ে দিব।
আর এই সারটি কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিতে হবে। তো আমি ইউরিয়া সারটি দিয়ে দিলাম। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ইউরিয়া সার আমি দিয়েছি। তো আপনারা আপনাদের টবের আকার অনুযায়ী কিন্তু এই ইউরিয়া সারটি দিতে হবে। আমার টবটি যেহেতু একটু বড়, তাই একটু বেশি পরিমাণ সার দিলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনারা যদি টবের মধ্যে কোনো সবজি চাষ করেন, সেক্ষেত্রে বড় টব হলে সবজির পরিমাণটা কিন্তু বেশি পরিমাণ ধরবে। এর কারণ হচ্ছে, যখন আপনার টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাটি থাকবে, তখন আপনার সবজি গাছটি বেশি পরিমাণ শিকড় ছাড়তে পারবে। আর যদি বেশি পরিমাণ শিকড় ছাড়তে পারে, তাহলে গাছ বেশি পরিমাণ জোর পাবে, আর পরবর্তীতে দেখা যাবে যে সবজির পরিমাণ বেশি ধরবে। তো এখন আমি আমার এই টপটির মধ্যে মাচা দিয়ে দিব। তো বরাবরের মতনই মাচা দেওয়ার জন্য আমি এই রকমের ডাল নিয়েছি। যারা আমার চ্যানেলের অলরেডি পুরান সাবস্ক্রাইবার, তারা জানেন যে আমি কিভাবে টবের মধ্যে মাচা দিই। যারা নতুন, তারাও আজকে শিখতে পারবেন যে কিভাবে আমি টবের মধ্যে মাচাটা দিয়ে দিব। তো সর্বপ্রথমে আমি এই মাচাটা, এই যে এই ডালটি, এই জায়গায় ডাবিয়ে নিচ্ছি। তারপর আমি এই জায়গায় আরেকটি ডাল ডাবিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি ছয়টি ডাল ডাবিয়ে দিয়েছি। আর উপর দিয়ে যদি এখন আমি আপনাদের বলি, তাহলে এই জায়গায় কিন্তু আমি সবগুলো ডাল একত্র করে বেঁধে দিব, এই যে এই জায়গায়। এই জায়গায় আমি খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। তো আমার মাচাটা দেখুন, দেখতে কেমন দেখাচ্ছে, এই যে। আমি আশা করি আমার বরবটি গাছগুলো খুব দ্রুত সময়ে এই মাচার মধ্যে বেয়ে উপরে উঠে যাবে। তো এখন আমি এই যে এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুতলি দিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠিয়ে দিব। ভিউয়ার্স, আমি এই জায়গা থেকে সুতলিটা পেঁচানো শুরু করব। তো সর্বপ্রথম আমি এই জায়গায় একটু একটা সুতলি দিয়ে বেঁধে নিচ্ছি। তারপর আমি এই জায়গায় পেঁচিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে আমি চারিদিকটা সুন্দর করে পেঁচিয়ে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। দর্শক দেখুন আমি কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মাচাটি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি আমি নিচের দিকে দেখাই, দেখুন এই যে কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাচাটি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি মাচাটি সুন্দর করে দিয়ে দিলাম। তো আমি এই সুতলিটুকু এই জায়গায় পেঁচিয়ে রেখে দিলাম। দেখুন নিচের দিকে আমার মাচাটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি আমার যেই গাছগুলো আছে, সেই গাছগুলো আমি সুন্দর করে এই মাচার মধ্যে বাইয়ে দিচ্ছি। আমি আশা করি 10-15 দিন পরেই আমার এই গাছ থেকে আমি বরবটি পাবো। এই যে দেখুন আমার গাছগুলো, আমি প্রত্যেকটি গাছ খুব সুন্দর করে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর বাইয়ে দিব। দর্শক দেখুন আমি কত সুন্দর করে আমার বরবটি গাছগুলো বাইয়ে দিস। তো আমি ফিরে আসছি 10-15 দিন পর। আমি যে টবের মধ্যে বরবটি গাছ লাগিয়ে দিয়েছি, আজকে তার প্রায় 22-25 দিন। তো 22-25 দিনের ভিতরে দেখুন আমার গাছটি কতটা সুন্দর হয়ে উপরে বেয়ে উঠেছে। এই দিক দিয়ে কিন্তু বরবটির টাঙ্গিও জুটতেছে। তো আমি আশা করি 6-7 দিনের ভিতরে আমার এই গাছটির মধ্যে বরবটি ধরতে শুরু করবে। আর এইদিকে আমার গাছগুলো দেখুন আমি কত সুন্দর করে বাইয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। আমি কিন্তু গাছগুলো, অর্থাৎ প্রত্যেকটি গাছ ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এইভাবে উপরে উঠিয়ে দিয়েছি। যখন আমার গাছগুলো এই জায়গায় উঠে যাবে, তখন আমি আবার আলতু করে নিচের দিকে নামিয়ে দিব। অর্থাৎ উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে গাছগুলো এই জায়গায় বাইয়ে দিব। আমি আরও ফিরে আসছি 6-7 দিন পর। ভিউয়ার্স, আমি যে টবের মধ্যে বরবটি গাছ লাগিয়ে দিয়েছি, আজকে তার প্রায় 28 দিন। তো 28 দিন পর দেখুন আমার গাছটা কত সুন্দরভাবে বেয়ে উপর দিকে উঠে গেছে। এখন পর্যন্ত তেমন কোনো পোকামাকড়ও আক্রমণ করতে পারেনি। তো আমার গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাছগুলো কতটা সবুজ এবং এখনও কতটা সতেজ। তো এই দিকে যদি আপনারা খেয়াল করেন, এই যে এই জায়গায় দেখুন, এই দিক দিয়ে কিন্তু আমার আমার বরবটি গাছে কিন্তু অলরেডি বরবটির টাঙ্গি জুড়তে শুরু করতেছে। তো এই যে এই দিকেও যদি দেখায়, এই যে দেখুন এই জায়গা থেকেই বরবটি ধরবে। তো নিচেও যদি দেখায়, এই যে দেখুন এই দিকে। তো আমি ফিরে আসছি আর কয়েকদিন পর, যখন আমার গাছের মধ্যে বরবটিগুলো ধরবে। 38 দিন পর দেখুন আমার গাছের মধ্যে কিন্তু অলরেডি ফুল করতে শুরু করেছে। তো চারদিকেই কিন্তু গাছটির মধ্যে ফুল করতেছে। আমি যদি পুরো গাছটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমার গাছের মধ্যে কত সুন্দর ফুল করেছে।
এই যে নিচ দিয়ে কিন্তু ভরভরি ধরতে শুরু করেছে, এই যে দেখুন। তো আমি আশা করি 6 থেকে 7 দিনের ভিতরে আমার গাছগুলোর মধ্যে পুরোদমে বরবটি ধরতে শুরু করবে। আমি যে টবের মধ্যে বরবটি চাষ করেছি, তো আজকে তার প্রায় 45 দিন। তো 45 দিন পর দেখুন আমার টবের মধ্যে কি পরিমাণ বরবটির বাম্পার ফলন ধরেছে। তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন বলেছি আমার টবের বরবটি গাছের মধ্যে বাম্পার ফলন ধরেছে। তো এই জায়গায় আমি অনেকগুলো গাছই লাগিয়ে দিয়েছিলাম সর্বপ্রথম, তো ওই গাছগুলো পরবর্তীতে আমি আর ফেলে দেইনি, তাই এত সুন্দর করে এবং ঝোপালোভাবে আমার গাছগুলো বড় হয়ে গেছে এবং সেই গাছ থেকে বরবটি ধরেছে। তো এই 45 দিনের ভিতরে কিন্তু আমি তেমন কোনো পরিচর্যাই করিনি। তো ভিউয়ার্স দেখুন আমার বরবটিগুলো এই যে কী পরিমাণ বড় বড় হয়েছে। তো এই বরবটিগুলো কিন্তু এখন সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত। এই যে এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণ বরবটি ধরেছে, এই যে দেখুন। তারপরে যদি এই যে এই দিকে দেখাই, এই যে দেখুন, এই যে সবগুলো বরবটি, প্রায় অনেকগুলো বরবটি এখন খাওয়ার উপযুক্ত। আর উপর দিকেও যদি আপনাদের দেখাই, দেখুন কী পরিমাণ বরবটি ধরতেছে। এই যে দেখুন এই দিকে, তারপরে এই যে এই দিকে, এই দিকেও কিছু ফুল আছে। এই ফুল থেকে আস্তে আস্তে এই যে এইরকম করে বরবটি বের হবে। এই যে এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণ বরবটি ধরতেছে। তো আমি কিন্তু তেমন কোনো পরিচর্যাই করিনি, আমি সম্পূর্ণ পরিচর্যাটি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদের দেখিয়েছি কীভাবে টবের মধ্যে এই বরবটিগুলো চাষ করতে হয়। তো এই দিকেও যদি আপনাদের আমি দেখাই, এই যে দেখুন, এই যে এই বরবটিগুলো এখন ছোট, 2 থেকে 3 দিন গেলেই এই বরবটিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই যে এখনও কিন্তু আছে, এটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে এইদিকে যদি দেখেন, এই যে আর এই দিকের বরবটিগুলো একটু লম্বা হয়েছে, অর্থাৎ একটু না অনেকটাই লম্বা হয়েছে। তো আমি এই 45 দিনের ভিতরে কিন্তু তেমন কোনো পরিচর্যাই করিনি। পরিচর্যা বলতে আমি একবার সার দিয়ে দিয়েছিলাম। আর নিচের দিকে যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখুন আমার টবটির মধ্যে আমি পরবর্তীতে কিছু পরিমাণ গোবর দিয়ে দিয়েছি। আর যখনই আমার টবের মাটি শুকিয়ে গিয়েছিল তখন আমি উপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর মাটির উপরে গোবর দিয়ে দেওয়ার আরও একটি কারণ হচ্ছে, যখন আমার টবের মাটির মধ্যে পানি থাকবে না তখন আমি যদি পানি দেই, পরবর্তীতে এই যে এই গোবর আছে, এই গোবর কিন্তু পানিটা অনেকটা ধরে রাখবে এবং গাছের গোড়াগুলোও ঠান্ডা রাখবে। আর তাছাড়া আমার গাছের মধ্যে কিন্তু তেমন কোনো রোগ বা বায়ু আক্রমণ করেনি। আমি সবসময় খেয়াল রেখেছি যাতে আমার গাছের মধ্যে কোনো রকমের পোকামাকড়ে আক্রমণ করতে না পারে। আপনাদের গাছে যদি পোকামাকড়ে আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কীটনাশক দিবেন। বরবটি গাছে পোকামাকড়ে আক্রমণ করলে আপনারা টাপগড় নামে একটি কীটনাশক আছে, সেই কীটনাশকটি দিয়ে দিতে পারেন, যাতে সহজেই পোকামাকড় দূর হয়ে যাবে। আপনারা এই কীটনাশকটি সারের দোকানে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন, অথবা কোনো নার্সারিতেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স আমার গাছগুলো দেখুন এখনও কতটা সবুজ। এ থেকে প্রমাণই হচ্ছে যে আমার গাছগুলো এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে, আর পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে বিদায়ই আমি এত সুন্দর পরিমাণ ফলন পেয়েছি। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টবের মধ্যে বরবটি চাষ করতে হয় এবং পরবর্তীতে তার পরিচর্যা করতে হয়। তো আমার এই পদ্ধতিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও আমার মতো খুব সহজে এবং অল্প সময়ে এইরকম সুন্দর করে বরবটি ধরাতে পারবেন। আমার মাচাটাও যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখুন এই মাচার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমার গাছগুলো উপরে উঠে গেছে। আর মাচাটা কিন্তু আমি এই যে টবের ভিতরে দিয়ে দিয়েছি। যারা মনে করতেছেন যে টবের মধ্যে বরবটি চাষ করবে মাচা দিতে হবে, তারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে মাচাটাও দিয়ে দিতে পারেন। এতে করে আপনারা অল্প জায়গার মধ্যে নিজের বাসায় এইভাবে টবের মধ্যে সবজি চাষ করে সেই টাটকা সবজি উঠিয়ে খেতে পারবেন। তো ভিউয়ার্স আজকে আমি আমার এই জায়গা থেকে বরবটিগুলো আমি সংগ্রহ করব এবং এইগুলো আমি আমার খাওয়ার জন্য সংগ্রহ করব। তো চলুন আমরা এখন বরবটিগুলো সংগ্রহ করি। এই যে দেখুন, এই যে বরবটি ওঠানোর জন্য কোনো কাঁচি বা ব্লেডের দরকার পড়ে না, জাস্ট এইভাবে আলতো করে চাপ দিলেই বরবটিটা ছিঁড়ে যাবে। এই যে এইটাও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমার এই জায়গায় প্রায় 1 তরকারির উপরে হবে খাওয়ার উপযুক্ত বরবটি। এই যে দেখুন এই বরবটিটি কতটা বড় হয়েছে, এবং এই দিক দিয়েও যদি আপনাদের দেখাই, এইগুলো একটু ছোট আছে, 2-1 দিন পরে আমি খেতে পারবো। এই যে এই জায়গায় একটি খাওয়ার উপযুক্ত বরবটি আছে, তারপরে এই যে এই জায়গায়, এই যে এই যে এই জায়গায় আরেকটি, এই যে এই জায়গায় কিন্তু আরো 2টি বড় হয়ে গেছে। তো এইভাবে আপনারা
টবের মধ্যে সবজি চাষ করে নিজের গাছ থেকে টাটকা সবজিগুলো উঠিয়ে খেতে পারেন। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই এই পদ্ধতিটি বুঝতে পেরেছেন। এত কষ্ট করে এই সময় লাগিয়ে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই করা হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন ইউনিক কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।